আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব চ্যানেল নুরনবী সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো শত্রুর ক্ষতি করার মন্ত্র। তো আমি এর আগে আমার চ্যানেলে শত্রুকে বিটাছাড়া করার জন্য, শত্রুকে পরাস্ত করার জন্য, শত্রুর আঘাত থেকে বাঁচার জন্য যন্ত্রমন্ত্র তন্ত্রাদি দিয়েছিলাম। তো আজকে শত্রুকে ক্ষতি করার মন্ত্র নিয়ে হাজির হয়েছি। শত্রুকে যখন কোনোভাবে দমন বা নিরস্ত করা সম্ভব হবে না, তখন উক্ত মন্ত্রটি আপনাকে ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক 2টি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি। যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো প্রথমে আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। ও নম হনুমন্ত বলবন্ত মাথা অঞ্জলি পুত্র হল হলন্ত আও চরন্ত গড়কিল্লা তুরন্ত আও লঙ্কা জাল জাল ভস্ম করে আও লে লাগে লং গুরুতে লপটায় সমীরতে ফটকাও চন্দ্র চন্দ্র বেলি বওয়ানি মিল গাউয়ে মঙ্গলাচার যাতে রাম লক্ষণ হনুমানজি আওজি তুম আও ক্ষতি পানকা বীরা সাওয়াল মস্তক সিঁদুর আও মন্দ দরিকে সিংহাসল বুলন্তা সরাও আও ইয়হা আও হনুমান মায়া জগতে নরসিংহ মায়া আগে বৈরি কিলি কিলি কলাপোপর হনুমন্ত গাছে দুর্জন কো বার দুষ্ট কো মার সংহার রাজা হমারে সন্ত গুরু হম সন্ত গুরুকে বালক মেরি গুরু কি শক্তি পুর মন্ত্র ঈশ্বরীয় বাসা। তো উক্ত মন্ত্রটি আপনি সর্বপ্রথমে কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মন্ত্রটি আপনাকে সিদ্ধি করতে হলে উপরোক্ত মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। উক্ত মন্ত্র প্রত্যহ একমালা করে 7 দিন জপ করলে মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। উক্ত মন্ত্র একমালা বলতে দৈনিক আপনাকে 108 বার উক্ত মন্ত্র জপ করতে হবে। একই সময় একই টাইমে উক্ত মন্ত্র উত্তরমুখী বসে আপনাকে জপ করতে হবে। তো উক্ত মন্ত্র যখন আপনার মাটি দ্বারা শত্রুর কল্পনা করে একটি মূর্তি তৈরি করবেন, মন্ত্রটি শেষে মাটি দ্বারা শত্রুর কল্পনা করে একটি মূর্তি তৈরি করবেন। মূর্তির গায়ে শত্রুর নাম লিখবেন। তো মূর্তির গায়ে অবশ্যই আপনাকে শত্রুর নাম লিখতে হবে। তারপর উক্ত মন্ত্র পাঠ করতে করতে সেই মূর্তির উপর 2 বার জোতার ঘা মারবেন, 2 বার জোতার ঘা মারবেন। এই ক্রিয়া 21 দিন করবেন। অবশ্যই এই ক্রিয়া আপনাকে 21 দিন করতে হবে। 21 দিন প্রত্যেক দিন আপনি উক্ত মন্ত্র পড়বেন, 2টি করে জুতার বাড়ি মারবেন। এর ফলে শত্রু ফটেঘাটে কারণে অকারণে অপমানিত লাঞ্ছিত হবে, তার মাথায় গোলমাল দেখা দিবে, উত্তরোক্ত তার কষ্ট বৃদ্ধি পেতে থাকবে। শত্রু যখন কোনোভাবেই দমন করা বা নিরস্ত করা সম্ভব হবে না, তখনই উক্ত মন্ত্র আপনি প্রয়োগ করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।